হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে হাজির হয়েছি আমি একটা খুব সুন্দর নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা আমার সাথে থেকো। তো আজকে আমি এসছি হচ্ছে ম্যারিকুটিস পার্কে। তো এই পার্কে জাস্ট এখন এলাম, আর এসেই তোমাদের সাথে একটু কথা বলতে পেরে বেশ খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো চলো পার্কটা আমরা একটু ঘুরে দেখি কী কী আছে না আছে, আর তোমাদের সাথেও দেখা শেয়ার করব। তো চলো গাইজ। ম্যারিকুটিস পার্কে এসে গেছি, ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখছি। তো তোমাদেরকে কিছু কিছু কথা বলে দিই গাইজ, যেগুলো তোমরা জানো না। তো এই পার্কটা কনস্ট্রাক্ট করা হয়েছিল 1950s। আর কেন কনস্ট্রাক্ট করা হয়েছিল সেটাও বলছি। এই পার্কটা 1950s কনস্ট্রাক্ট করা হয়েছিল জাস্ট টু প্রিভেন্ট দ্য ফ্লাড। এখানে খুব বাড় আসতো, বন্যা হয়ে চলে যেত, সব কিছু ভাসিয়ে দিয়ে চলে যেত। তো সেই কারণে এই পার্কটা ক্রিয়েট করা হয়েছিল। নানা রকম বিভিন্ন বিভিন্ন টাইপস অফ প্ল্যান্ট, ট্রিজ সব কিছু লাগানো হয়েছিল। তো যে কারণে এই পার্কটা এতই সুন্দর যেটা আমরা এখন উপভোগ করতে পাচ্ছি। আর আরেকটা কি কথা বলা আছে বন্ধুরা, সেটা হচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে এইদিকে চলে এসেছি। তো এইদিকে অনেক অনেক জিনিস আছে যেগুলো তোমাদের বলে দিই। যেমনি তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক অপোজিটে, আমি যখন যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি তার অপোজিটে এই এইটা হচ্ছে পিকনিক স্পট বা পিকনিক এরিয়াও তোমরা বলতে পারো। এখানে বসে তোমরা নিজেদের খাওয়া দাওয়া করতে পারো। আর আমার ঠিক এই পাশের যে অপোজিটে যেটা আছে সেটা দেখতেই পাচ্ছ, একটা চিলড্রেন্স স্প্ল্যাশ এরিয়া আছে। আর বন্ধুরা এই সাইডগুলি তোমরা দেখো, জাস্ট আমার লেফট সাইডে দেখো, এটা হচ্ছে ট্রেল এরিয়া। মানে তোমরা চাইলে ট্রেলও করতে পারো, ট্রেল করতে করতে তোমরা বিচেও যেতে পারো। তো তোমাদের দেখিয়ে দিলাম, এরপর দেখি আমরাও একটু ঘুরবো পার্কটাতে। পার্কটাতে ঘুরে এবার আমরাও যাবো বিচের দিকে, ট্রেলে ট্রেলের একটু মজা নেবো, এনজয় করবো। সো চলো গাইজ, আমার সাথে থাকো, আর সব কিছু তোমার সাথে শেয়ার করছি। সো স্টে টিউনড। Oh,
গাইজ, আমরা ওয়াক করতে করতে এই জায়গাটাতে এসে গেলাম। এই জায়গাটা হচ্ছে একটা কমিউনিটি এরিয়া, আর এই জায়গাটাতে অনেক রকম ভ্যারাইটিজ অফ ইনফরমেশন দেওয়া আছে এই পার্কটার সম্বন্ধে। তো এই পার্কের জাস্ট এইদিকে হচ্ছে একটা লেক আছে, যেখানে তোমরা এসে ফিশিং করতে পারো, প্লাস অনেক রকম মানে বার্ডস আছে, দেন তোমার অনেক রকম বড় বড় ডাক আছে, তো এগুলো সব আছে, এগুলো এখানে হয়। প্লাস অনেকক্ষণ ধরে তোমরা চাইলে একটু রিল্যাক্স করতে পারো বসে, তো এগুলো তোমরা করতে পারো। আর আমার জাস্ট অপোজিটে ওইদিকে একটা বিচ আছে, তো আমরা এখন জাস্ট ওই বিচ পয়েন্টেই যাব। তো তোমাদেরকে এগুলো একটু জাস্ট জানিয়ে দিলাম। তো বলো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে বলো, আর আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় সবার সাথে, যদি আমার ভিডিও ভালো লাগে। আমার সাথে থাকো, চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই পয়েন্টে এসে গেলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই জায়গাটা। আর তোমাদের আর একটা কথা বলে দিই, আমরা এই যে পয়েন্টটাতে এসেছি এটা হচ্ছে একটা লেক পয়েন্ট, তোমরা দেখে নাও জাস্ট ঘুরে। আর এই দিকটা হচ্ছে বিচ, বিচ পয়েন্ট, তোমরা চাইলে এখানে বিচে বসে রিল্যাক্স করতে পারো। এইদিকে এই যে স্ট্রেট রাস্তাটা, এদিকে 5 কিলোমিটার বেরিয়ে আছে, এটা হচ্ছে এখানকার ক্রিক ট্রেল, তোমরা চাইলে ওটাও এনজয় করতে পারো। তো চলো আমরা এখন গিয়ে দেখি ট্রেলে আর কী কী আছে এক্সাইটিং, নতুন নতুন জিনিস, নতুন সব কিছু, প্লাস সব কিছু অনেক সুন্দর, এখানকার অনেক গাছ আছে, ট্রিজ আছে, বেশ সুন্দর লাগছে। তো আমি যে জায়গাটা দাঁড়িয়েছি তুমিও তোমরা দেখতেই পারো, ওই গাছ কি সুন্দর দেখতে। তো চলো এবার আমরা যাই, গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। অনেকটা মানে অনেক জায়গায় গেছি হয়তো, কিন্তু আজকে এই জায়গায় এসে খুবই মানে অন্যরকম ফিল করছি, খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। তো তোমাদের দেখিয়ে দিই, দেখো ওইটা হচ্ছে বিচ, বিচ পয়েন্ট, তোমরা চাইলে বিচে নামতে পারো, নেমে স্নান টান করতে পারো, তোমরা চাইলে এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারো, সুইমিং করতে পারো, বোট রাইডিং করতে পারো, এসব তোমরা চাইলে করতে পারো। তো তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় সব বার্ডসরা এখানে সব এসেছে হোয়াইট হোয়াইট কালারে। তো এবারে আমরা জাস্ট একটু যাবো, আমাদের তো এবারে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে একটু ইভিনিং স্ন্যাক্স যাওয়া পাওয়া যাবে কিনা দেখি, সেখানে গিয়ে সেটা এনজয় করবো, তারপর তোমার সাথে জয়েন করছি। ওকে
করতে, ওটা ফিল নিতে নিতে, ওয়াক করতে করতে আমরা এখন চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 38th Street-এর একটা ছোট্ট পার্ক। তো এই জায়গাটাতে এসে মনে হলো যেন তোমাদেরকে একটু দেখাই কেমন আছে, কি আছে না আছে। তো জাস্ট এটা খুবই ছোট্ট একটা পার্ক, তো একটু আমরা একটু কিছুক্ষণ এখানে থাকবো, দাঁড়াবো, এনজয়মেন্ট করবো, তারপর বেরিয়ে যাব আমরা। তো চলো এবারে। গাইজ, আমরা ওয়াক করতে করতে এই এখানে দেখলাম যে একটা ওয়ে আউট বের হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ওইদিকে গিয়ে দেখি যে এখানে কি আছে। তো গিয়ে দেখতেই দেখো দেখলাম এত সুন্দর একটা লেক প্রমিনাড আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারছিলাম না, তো শেয়ার করতে চাইছি। তো সেই কারণে দেখো তোমরাও কেমন পছন্দ, আমার তো খুবই ভালো লেগেছে। তো জাস্ট তোমরা আমাকে জানিও কেমন লাগছে পুরো ট্রেলটা। এখনও আমরা ট্রেলটা কমপ্লিট করে উঠতে পাইনি, তো এইটা তোমার সাথে শেয়ার করে জাস্ট আবার আমরা ট্রেলে ফিরে যাব। তো ট্রেলটা আমরা পুরোটা কন্টিনিউ করতে চাই। তো চলো তোমরা আমাদের পাশে থেকো আর দেখো কেমন লাগছে কি না বলো। তো ওকে গাইজ, চলো। পার্কে এসে গেছি। তো তোমাদেরকে দেখাতে চাই, এটাও ওয়াটার প্রোমেড, সরি লেক প্রোমেড আছে। তো তোমরা জাস্ট দেখে নাও পুরো ভিউটা কেমন আছে না আছে তোমরা জানিও। আর বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণেই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো এক্সাইটিং নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো চলো বাই আজকের মতো।